আমরা আজকে বেরিয়ে পড়েছি, আজকে আমাদের ফুকেতে এটা ডে নাম্বার 4 সম্ভবত। তো ডে নাম্বার 4 আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে আমরা যেহেতু একটা ফ্যামিলি, তো আমরা দেখলাম যে একটা ইয়াং ফ্যামিলি নিয়ে ঘুরতে গেলে যেটা হয় সমস্যা বেশিরভাগ ক্ষেত্রে, যে কোনো সময় যে কোনো জিনিসের একটা একটু আউট অফ কন্ট্রোলের জায়গা চলে আসে। তো সেইটা এই দেখুন সাইড একটা বিচের পাশ দিয়ে যাচ্ছি আমরা, রাওয়াই বিচ, বাট এখানে সাঁতার কাটা যায় না, অনেক পাথর আছে বলে এখানে সাঁতার কাটা যায় না। যাই হোক, তো আমরা কি করলাম একটা গাড়ি ভাড়া করে নিলাম। গাড়ি ভাড়া করে নিলে সুবিধা হচ্ছে যে এক হচ্ছে আপনি আপনার নিজের প্ল্যান অনুযায়ী একটা ট্যুর করতে পারছেন যে আমার এই এই জায়গাগুলো যাবো, সেই অনুযায়ী সবসময় আপনাকে ওই ট্যুর প্যাকেজ ট্যুরের সঙ্গে তারা যেরমভাবে আপনাকে ঘোরাবে সেরমভাবেই ঘুরতে হবে, এরকম কোনো মানে নেই, সেই জায়গাটা তৈরি হয়। আর প্যাকেজ ট্যুরে দেখবেন কিছু ভালো জায়গা দেখায় আর কিছু অর্ডিনারি জায়গা দেখায়। তো আমরা কী করলাম, আমরা ওই প্যাকেজ ট্যুর থেকে ভালো জায়গাগুলোর লিস্ট তৈরি করলাম এবং যেগুলো ওরা দেখাচ্ছে না অথচ ভালো জিনিস সেগুলো আমরা ঢোকালাম। সুতরাং আমাদের এই ট্যুরটাতে একদম কম্প্যাক্ট সব ভালো জায়গাগুলো দেখতে পারবো। তো এরকম একটা গাড়ি ভাড়া করে নিতে সারাদিনের জন্য প্রায় 2000 বাট মতো লাগে, কিন্তু ইটস ওয়ার্থ ওয়াইল। তো আমি বলবো যারা ইয়াং ফ্যামিলি নিয়ে আসবেন ফুকেতে, এরকম একটা হোল্ডের জন্য গাড়ি মানে 7 ঘন্টার জন্য গাড়ি ভাড়া করে নিলে অনেক কিছু রিল্যাক্সড ওয়ে দেখতে পারবেন এবং যেখানে আপনার যেতে ইচ্ছে করবে সেখানে নিয়ে যাবেন।